ভারত ভ্রমণে সবাইকে ছাপিয়ে এক নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। তুলনামূলক ভালো স্বাস্থ্যসেবা, ব্যবসা বাণিজ্যের সুবিধা এবং নৈসর্গিক সব পর্যটন এলাকার টানে নিয়মিতই ভারতে ছুটে যাচ্ছে বাংলাদেশিরা। ভিসা প্রাপ্তি আগের চেয়ে অনেক সহজ হয়ে যাওয়ায় প্রতিবেশী দেশটিতে গমনে বাংলাদেশিদের এই সংখ্যা ক্রমেই বাড়ছে। এখন ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ বিশ্বের সব দেশকে ছাপিয়ে এক নম্বরে রয়েছে বাংলাদেশ। প্রতিবেশী দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে সামনে আরও কিছু চমক আসছে বিদায়। বাংলাদেশিদের ভারত ভ্রমণ আরও বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের সূত্র জানায়, বর্তমানে প্রতিদিন 6-8 হাজার ভিসা ইস্যু করছে হাইকমিশন। যে বাংলাদেশিরা ভারতে যান তাদের মধ্যে 60% যান ট্যুরিস্ট ভিসা নিয়ে, 30% যান মেডিকেল ভিসা নিয়ে, বাকি 10% যান অন্যান্য ভিসায়। 2017 সালে ভারতের পর্যটন মন্ত্রণালয় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী এক বছরে প্রায় 14 লাখ বাংলাদেশি ভ্রমণ করেছেন ভারতে, যেটা ছিল ভারত ভ্রমণে যাওয়া পর্যটকদের প্রায় 15.68%। বাংলাদেশ এক্ষেত্রে ছাপিয়ে গেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র থেকে ভারতে গমন করার মানুষের সংখ্যা 12 লাখ এবং যুক্তরাজ্য ও কানাডার মতো দেশগুলোকেও। 2012 সালে ভারতে ভ্রমণকারী বাংলাদেশিদের সংখ্যা ছিল 4,80,000। বিশেষজ্ঞরা মনে করছেন অতীতে ঈদ সহ বিশেষ ক্ষেত্রে অধিক সংখ্যক ভিসা দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশন। নরেন্দ্র মোদী সরকারের সদিচ্ছা আর বর্তমান হাইকমিশনার হর্ষবর্ধন সিংলার আন্তরিকতায় ভিসা প্রক্রিয়া সহজ হয়েছে। ভিসা প্রক্রিয়া সহজ থেকে সহজতর হয়েছে বিদায় দেশটিতে বাংলাদেশিদের গমনের হারও বেড়ে চলছে। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের হিসাবে 2017 সালে যেখানে ভারত ভ্রমণকারী বিদেশিদের মধ্যে 15.68% ছিল বাংলাদেশি, সেখানে 2018 সালের মার্চে এসে এই হার দেখা যায় 19.59%, আর চলতি বছরের জুন মাসে এ হার দেখা গেছে 25.92%। তাছাড়া ঢাকায় চাপ কমাতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় ভিসা সেন্টার খোলার ঘোষণা আগেই দিয়েছে হাইকমিশন। বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। এটি সহ আরও বেশ কিছু সুখবর শিগগিরই মিলবে ভারত ভ্রমণ সংশ্লিষ্ট বিষয়ে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আগেই জানিয়েছে সিকিম, লাদাখ, অরুণাচল, মণিপুর, মিজোরামের মতো দারুণ আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোতে বাংলাদেশের প্রবেশ সহজ হতে চলেছে। কবে নাগাদ তা হবে সেই সংবাদ মাধ্যমগুলি স্পষ্ট না করলেও বলা হচ্ছে পর্যটনগুলোতে প্রবেশেও সহজ হলে ভারতের বাংলাদেশিদের পর্যটক বেড়ে যাবে আরও কয়েক গুণ।